তৃণমূলের বাধায় কেউ ঘর ভাড়া দিতে চাইছে না, তাই খোলা যাচ্ছে না জেলা কার্যালয়। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলল বিজেপির কাটোয়ার সাংগঠনিক জেলা কমিটি। কাটোয়ার কাছারি রোডে বিজেপির জেলা কার্যালয় ছিল, কিন্তু বিধানসভা নির্বাচনের কিছুদিন পরই সেই কার্যালয় বন্ধ হয়ে যায়। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূলের বাধায় বাড়িওয়ালা তাদের আর থাকতে দিতে চাননি, তাই তারা ওই কার্যালয় ছেড়ে দিয়েছেন। এরপর শহরে অন্য কোনো বাড়ি ভাড়া নিয়ে জেলা কার্যালয় খোলার জন্য চেষ্টা করলেও তৃণমূলের ভয় কেউ ভাড়া দিতে চাইছে না। দেখুন, আপনারা জানেন যে 2রা মের পর সারা পশ্চিমবাংলা জুড়ে সন্ত্রাস চলেছে, চলছে। কেন, যারা বিজেপিকে সাহায্য করবে তাদের সেখানে থাকা খুব মুশকিল, চাই ঘর দিক, চাই ভ্যাকসিন দিক, চাই যাই দিক। কেন, আপনারা দেখছেন চারিদিকে, ওখানে আমাদের যে জেলা কার্যালয় ছিল সেটা ভাড়াই ছিল, যিনি আমাদের ভাড়াই দিয়েছিলেন তার উপরে প্রেশার আছে যে আমরা যদি বিজেপিকে আমি যদি আর ঘর ভাড়া দিই তাহলে হয়তো আমার অন্য বিপদ হতে পারে। তাই বাধ্য হয়ে তিনি রিকোয়েস্ট করলেন, কারণ আমরা মানুষকে কষ্ট দিতে চাই না। দেখুন, কাটোয়াতে মেন হয়েছে, কাটোয়ার প্রত্যেকটা মানুষ তারা খুব শান্তপ্রিয়, খুব ভালো মানুষ। কেন, কাটোয়ায় যিনি আছেন তেনার, আপনারা জানেন যে আজ পশ্চিমবাংলা জুড়ে সন্ত্রাস চলছে, যদি কেউ বিজেপিকে ঘর দেয় তার হয়তো কাজ সব কিছু বন্ধ হয়ে যাবে। তাই অনেক মানুষ ভয় পায় কাটোয়ায় বিজেপিকে ঘর দিতে। কাটোয়ার মানুষের মনের মধ্যে বিজেপি আছে, এটা বাস্তব। তবেই কাটোয়ায় বিজেপি রেজাল্ট ভালো করেছে, হয়তো আমরা নির্বাচনে যারা আমরা পরাজয় করেছি। পরিষ্কারভাবে কাটোয়ার কার দায়িত্ব দাব চলে আপনারা জানেন না, কাটোয়ার যিনি বিধায়ক, কাটোয়ার যারা তৃণমূল পার্টি যা আছে তারা বিজেপিকে যেই মানে সাহায্য করতে তার বিপদ আছে, সামনে না করুক পিছন থেকে বিপদ করছে। বিজেপির এই দাবি অবশ্য নস্যাৎ করে দিয়েছে তৃণমূল। তাদের দাবি, বিধানসভা নির্বাচনের পর বিজেপি করার কোনো লোক নেই, তাই তারা জেলা কার্যালয় বন্ধ করে দিয়েছে। তৃণমূলের ভয়ে দেওয়ার তো কোনো প্রশ্ন নেই, তাদের কোথায় জেলা পার্টি অফিস ছিল তৃণমূলের লোকরা জানবে কী করে, যেখানে ছিল সেখানে কে ভাড়া দিয়েছে, এখন তারা সেখান থেকে চলে গেল কেন, তার উত্তর তো তৃণমূল দিতে পারবে না। আমরা যেটুকু শুনেছিলাম যে শেষ পর্যন্ত দু একজন কর্মী ওখানে থাকতো, তাদের কাছে সাংবাদিকরা গিয়েছিলো জিজ্ঞাসা করতে যে কী ব্যাপার, জেলা সভাপতি আসে না কেন, নগর সভাপতি আসে না কেন। তারা বলছে হ্যাঁ, আমাদের সেই দুর্দশা, আমরা এদের কাছে গিয়েছিলাম, জেলা সভাপতি দেখা পাইনি, নগর সভাপতি চাল আলু দিত তাও দেয় না, আমরাও খেতে পাচ্ছি না, দু একজন ছিলাম, আমরাও দু একদিন পর পালাবো। আমার মনে হয় তারা পালিয়ে গেছে, অফিসে থাকার লোক নেই, সভাপতির অফিস বন্ধ হয়ে গেছে। যদি সেইটাই হতো তাহলে বিজেপির যে দু একজন লোক আছে তারা তখন রাস্তায় ঘোরে, তাদের তো কেউ বাধাও দেয়নি, কোনো অসুবিধাও হয়নি। আর ওই অনিল দত্ত নাকি আছে বিজেপি, সে তো বিভিন্ন সময়ে তৃণমূলের নামে টিভি চ্যানেলেও বক্তব্য রাখে, তো সেও তো রাস্তায় ঘুরে বেড়ায়, তাকেও তো কেউ কিছু করেনি, তো সেখানে কোনো বাধা নেই। মূলত আজকাল বিজেপি করার কেউ না থাকার জন্যে এই অবস্থা তৈরি হয়েছে। কাটোয়া শহরে জেলা কার্যালয় খোলার জায়গা না পেয়ে বিজেপি সম্প্রতি বাধ্য হয়ে দাঁড়ি হটে একটি বাড়ি ভাড়া নিয়ে জেলা কার্যালয় খুলেছে। যদিও অনেকটা দূরে হয়ে যাওয়ায় বিজেপির সাধারণ কর্মীদের ওই কার্যালয়ে যেতে বেশ অসুবিধায় পড়তে হচ্ছে, তবে বিজেপি নেতারা দাবি করেছেন যে তারা খুব দ্রুত কাটোয়া শহরে নতুন জেলা কার্যালয় খুলে ফেলতে পারবেন। ডাবল ব্যুরো।